চাঁদপুরের মতলবে উৎসবমুখর পরিবেশে ইভিএম এ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন 2022। 17 অক্টোবর সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলায় জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলে। 5 নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলার কেন্দ্র ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, আর 4 নং ওয়ার্ড কেন্দ্র ছিল উপজেলা পরিষদ অডিটোরিয়াম। মতলব উত্তরে বেশ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রথম ইভিএম এ ভোট অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। নির্বাচনে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিরাপত্তা কর্মীদের বেষ্টনী ছিল। 5 নং ওয়ার্ডে মতলব উত্তর উপজেলায় মোট 184 ভোটের মধ্যে কাস্টিং হয়েছে 183 ভোট, বাতিল হয়েছে 1 ভোট। এর মধ্যে 5 নং ওয়ার্ড সদস্য পরিচালক পদে 71 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সরকার মোহাম্মদ আলাউদ্দিন তালা প্রতীক। মতলব উত্তর উপজেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত ফলাফলে জানা যায়, মতলব উত্তর উপজেলা 5 নং ওয়ার্ড চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি মোবাইল প্রতীকে পেয়েছেন 100 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন আনারস প্রতীকে পেয়েছেন 81 ভোট। অপরদিকে সাধারণ সদস্য পদে মোহাম্মদ আলাউদ্দিন সরকার তালা প্রতীকে পেয়েছেন 71 ভোট। তিনি 6 ভোটের ব্যবধানে 5 নং ওয়ার্ড সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হাবিবুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন 65 ভোট। এছাড়া জেলা পরিষদের সাবেক পরিচালক সদস্য উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান হাতি প্রতীকে পেয়েছেন 25 ভোট। আরেক প্রার্থী ঈশা পাটোয়ারি টিউবল প্রতীকে পেয়েছেন 20 ভোট। এ ওয়ার্ডে মোহাম্মদ আলাউদ্দিন সরকার ফুটবল প্রতীকে বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে তাসলিমা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন 106 ভোট, আসমা আক্তার আখি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 38 ভোট, রনক আরা টেলিফোন প্রতীকে পেয়েছেন 29 ভোট, শামসুন নাহার টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন 6 ভোট। দুপুর 12টার সময় মতলব উত্তর উপজেলা ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি। এই সময় তিনি ভোট কেন্দ্রের পর্যবেক্ষণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সহ চেয়ারম্যান মেম্বার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই, চাঁদপুর পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপরে নির্বাচন কর্মকর্তা সহ আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার বিশেষ জামপুরের সর্বস্তর মানুষ, যদি এখানে ভোটার মেম্বার চেয়ারম্যান বিতানো চাঁদপুর মানুষ একটা উৎসব পরিবেশে এই ভোটটা পাওয়া যায়। অপরদিকে মতলব দক্ষিণ উপজেলায় 4 নং ওয়ার্ডে জেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি মোবাইল প্রতীকে পেয়েছেন 58 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন আনারস প্রতীকে পেয়েছেন 32 ভোট, আর সাধারণ পুরুষ সদস্য পদে সাবেক জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আল আমিন ফরাজি হাতি প্রতীকে পেয়েছেন 41 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিমউদ্দিন মিঠু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন 34 ভোট, রিয়াদুল আলম প্রতীক তালা প্রতীকে 13 ভোট, বাদল ফরাজি 0 ভোট ও ফরহাদ হোসেন অটোরিকশা প্রতীকে পেয়েছেন 1 ভোট। অপরদিকে এ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে নাজমা আক্তার আখি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন 36 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাসলিমা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন 30 ভোট, রওনকারা 18 ভোট ও শামসুন নাহার পেয়েছেন 4 ভোট। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্র পর্যবেক্ষণে ছিলেন। এদিকে নবনির্বাচিত চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ ওসমান গনি পাটোয়ারি গতকাল সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, দুইবারের সাবেক সফল মন্ত্রী, চাঁদপুরের কৃতি সন্তান, আধুনিক মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমের বাসায় দেখা করেন এবং মিষ্টিমুখ করান, এবং তিনি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাকে নির্বাচিত করার জন্য অসামান্য অবদান রাখায় তার গভীর কৃতজ্ঞতা জানান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারিকে অভিনন্দন জানান। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জননেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু এবং চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণার সাথে শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি পাটোয়ারি।